বেসরকারি হিসাবে আমাদের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 1.5 লক্ষ ভোট আমি বেশি পেয়ে, মানে প্রায় একটা সেন্টার শুধু বাকি। তো আমার এখানে খুব বেশি ওই রকম প্রতিক্রিয়া নাই। আমার কাছে মনে হচ্ছে যে বরং ভয় হচ্ছে যে বেশি ভোট বেশি পেয়ে যদি আপনি জিতেন, সুতরাং আপনার কিন্তু দায়িত্ব অনেক বেশি। এই দায়িত্বটা আমি ঠিক মতো পালন করতে পারবো কিনা, কারণ আমার হাতে কিন্তু এখন প্রায় মানে 8 লক্ষ মানুষ মিনিমাম, যাদের ভাগ্য বদলাই দেওয়ার কথা আমি বলছি এবং বদলাই দিতে হবে। সুতরাং এটা নিয়ে আমার প্রেশার অনেক হাই, এবং আমি যে খুব বেশি খুশি বিষয়টা এরকম না। আমার কাছে মনে হয় যে দায়িত্ব পাওয়ার মধ্যে কিন্তু খুব বেশি খুশির কিছু নাই। এই বিং এ মেম্বার অফ পার্লামেন্ট, এটা আমি খুব একটা এনজয় করার বিষয় না। আমার কাছে মনে হয়েছে যে প্রতি এভরি মোমেন্ট কাউন্ট, এভরি সেকেন্ড কাউন্ট, এরকম মানে হচ্ছে কি আমার এখন এলাকার জন্য যা যা করার, প্রতিটা মানুষকে কীভাবে ইনক্লুড করা যায় ডেভেলপমেন্টে, নানা চিন্তা আমার মধ্যে আছে। সুতরাং প্রতিক্রিয়াটা প্রাথমিকভাবে আপনি বললে বলবো যে না, গুড যে অ্যাটলিস্ট জিতে গেছি। হেরে গেলে হয়তো মন খারাপ হতো, কিন্তু এত প্রেশার থাকতো না। কিন্তু জিতে যাওয়ার কারণে ভালো লাগতেছে, কিন্তু সাথে সাথে অনেক প্রেশার। যদি আমার আশেপাশের মানুষগুলো মনে করে যে না, তা এই অর্জন তাদের, এটাই তো আমার সফলতা। আমি বুঝাইতে পারছি বা সক্ষম হয়েছি যে তোমাদের সবাইকে নিয়েই আমি আসলে কাজ করতে চাই, তোমাদেরকে ছাড়া আমি আগাইতে পারবো না। এবং এই জয়টা আসলে আমার না, শুধু আমার এলাকার মানুষেরও না, সারা বাংলাদেশের মানুষ চেয়েছিল, আমার জন্য দোয়া করছে যে এই লোকটা বেরোয় আসুক, দেখি দেখি আমরা কীভাবে উনি কাজ করি। আমার এলাকায় আমার বাজারে কিছু ময়লা আছে একটা নদীতে, এটার নদী মরা হয়ে গেছে, এটার মানে জীবিত করতে হবে। এই ময়লা পরিষ্কার দিয়ে আমি আমার প্রথম কাজ শুরু করতে চাই। নৌকার প্রার্থী ছিলেন, মানে নৌকার পরাজয় কেন হলো আপনার কাছে? কি এটা ব্যক্তির কারণে? এটা আমি তো বারবারই বলছি যে আমার নির্বাচনটা নৌকার মাঝির বিরুদ্ধে। মাঝি যদি ভালো না হয় এই নৌকায় মানুষ উঠবে না, তো এটা স্বাভাবিক। আর হয়েছে কি, ম্যানেজ করে নৌকা মানুষ নিয়ে আসে, কিন্তু বুঝতে পারে না যে নৌকা একটা পবিত্রতা আছে, নৌকার একটা মিশন আছে। আপনি নৌকার সাথে যদি কাজ না করেন, সারাক্ষণ নৌকার উপর বসে থাকেন, তাহলে তো একসময় এই নৌকা ডুবে।